আজকে উপজেলা পরিষদের ক্যাম্পাসে যে বৃক্ষরোপণ ফুলের চারার যে কর্মসূচি আছে সেটা আমরা আজকে বৃক্ষরোপণ করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি উপজেলা পরিষদকে এবং উপজেলা নির্বাহী অফিসারকে যে তারা চমৎকার একটি আইডিয়া করেছে যে ক্যাম্পাসের ভিতরে সোনালু জারুল কৃষ্ণচূড়া যেগুলো ফুলের পলাশ এর মানে গাছগুলো লাগানোর চিন্তাভাবনা করেছে, এগুলো যখন গাছগুলো বড় হবে ফুলে ফুলে পুরো ক্যাম্পাসটা ভরে যাবে, তো এটি একটা আলাদা নান্দনিক একটা রূপ লাভ করবে। তো সেই নান্দনিক রূপটা হয়তো আমরা 4-5 বছর বা 6 বছর পরে হয়তো আমরা দেখতে পাবো, তখন হয়তো আমরা এখানে যারা আছি কেউ থাকবো না, কিন্তু জিনিসটা অত্যন্ত সুন্দর একটা বিষয় রূপ লাভ করবে। আর আপনারা জানেন যে উপজেলার ভিতরে কিন্তু সব সরকারি অফিসগুলো থাকে এবং এখানে প্রচুর লোক আসে, সাধারণ মানুষ আসে, তো যেখানে যদি একটু বৃষ্টি নন্দন পরিবেশে থাকে তাহলে সাধারণ মানুষ সেবা সরকারি সেবার পাশাপাশি এই সুন্দর পরিবেশ পেল, এটা আমাদের মূল কাজে আমার মনে হয় যে এটা যে উপজেলা পরিষদের অর্থায়নে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে এটা চমৎকার একটি কাজ এবং আমি আরো অনেক বৃক্ষরোপণ হবে এবং ফুল ফলে ঘুরে যাবে।